আজকের গল্প নারী। রুকুর কাল রাতে ভালো করে ঘুম হয়নি, তাই আধো তন্দ্রায় বুঝতে পারছিল তার মাকে তার বাবা আর পিসেমণি কিছু বলছে। খুব রেগে আছে ওরা। মা ওদের কথার প্রতিবাদ করতেই একটা দুম করে আওয়াজ হলো। টিভির পাশে রাখা কাঁচের ফুলদানিটা ভেঙে গেল বোধহয়। রুকু ভয়ে চোখ খুলতে পারল না, কিন্তু মায়ের কান্নার শব্দ পেল। খুব কষ্ট হচ্ছিল তার। মনে মনে ভাবছিল কি বা হতো তার বায়না না শুনলে। তার মা এতটাই নরম মিষ্টি মা, রুকুর কথা যেভাবেই হোক সে রাখবেই। তাই জন্যই স্কুল থেকে বাড়িতে ফেরার পথে রুকু যেই নলেন গুড়ের সন্দেশ খাবে বলেছে, সঙ্গে সঙ্গে মা ওই বড় মিষ্টির দোকানে তাকে নিয়ে গিয়ে পাঁচখানা সন্দেশ কিনে দিয়েছে। তখনই রুকু অবাক হয়ে বলল, এতগুলো কেন? মা বলল, তোমার দুটো, বাবার আর পিসেমণির আর ঠাম্মির জন্য একটা করে, আর তোমার? না বাবু, আমার তো মিষ্টি খাওয়া বারণ। রুকু জানে এটা সত্যি নয়। দাদাইয়ের বাড়িতে গেলে, মিষ্টু মাসির বাড়িতে গেলে মা কিন্তু মিষ্টি খায়, কিন্তু তাদের বাড়িতে খায় না। অবশ্য সে ছাড়া মাকে তো কেউ খেতেও বলে না। জন্মের পর থেকেই রুকু মাকে এই রকমই দেখে, একটু ভয় ভয় ভাব, সবাইকেই ভয় পায়। সেও বোধহয় তাই জন্য সবাইকে, এমনকি বাবাকেও খুব ভয় পায়। সেই যে রাতের খাবারের পর মা সবাইকে মিষ্টি দিতে গেল, তখন থেকেই ভীষণ চিৎকার হচ্ছে। কি দরকার ছিল এত দামি মিষ্টি কেনার? কত টাকা রোজগার করো শুনি, তাও যদি বুঝতাম বাপের বাড়ির লোক খাওয়াচ্ছে টাকা দিয়ে, সেটাও তো নয়, তাহলে এত পুটানি কিসের তোমার? মা যে কি বোকা, বলতেই পারত রুকুর জন্য কিনেছি, তাই তোমাদের জন্য এনেছিলাম। চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। এর পরও চলছে এত এত কথা, দুম দাম আওয়াজ। রুকুর ঘরটা দোতলায়, তাই একা একা নিচে নামতে ভয় করছিল। আস্তে আস্তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল ও। খুব ভোরে একটু একটু আলো ফুটতেই রুকু ঘুম ভেঙে মাকে পাশে না পেয়ে উঠে নিচে নেমে এসে দেখে মা স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছে। পিছন থেকে মাকে জড়িয়ে ধরে রুকু। মা তাকে কোলে টেনে অনেক অনেক আদর করে দিল, কিন্তু মার দু চোখ ভর্তি জল। রুকু ছোট্ট হাতে জলটা মুছে দিয়ে বলল, তোমাকে বকেছে ওরা? মা বলল, না সোনা, একটু ভুল হয়ে গিয়েছিল, তাই সবাই বলছিল। রুকু বলল, শোনো মা, তুমি ওদের জন্য আর কখনো কিচ্ছু কিনবে না, আমার জন্যও না, কিচ্ছু চাই না আমার। তুমি কাঁদছো, আমার খুব কষ্ট হচ্ছে। মা দু হাতে জড়িয়ে ধরে রুকুকে বলল, না বাবা, তাই হয় নাকি? ঠিক আছে চলো, আমি আর কাঁদবো না, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্কুল যেতে হবে তো। আজ একেবারে শান্ত বাধ্য ছেলের মতো রুকু তৈরি হয়ে নিল। ততক্ষণে রান্নাও শেষ করে নিজেও চুড়িদার পরে মা তৈরি। কি করে যে মা নিজে তৈরি হয়ে সকলের জন্য রান্না করে রুকুকে তৈরি করে স্কুলে নিয়ে যায় তা কে জানে। রুকু শুধু দেখে মা খুব ঘামছে, অথচ তার গায়ে সোয়েটার। দেখতে দেখতে বাসে উঠে স্কুলে পৌঁছে গেল রুকু। স্কুলের ভিতরে ঢোকার আগে মা হাত নেড়ে টাটা করে অন্যদিন। আজ কিন্তু মা রুকুকে খুব আদর করল আর বলল, খুব সাবধানে থেকো সোনা। রুকু ভাবল, প্রায় সৌভিক আর সুমন্তর থেকে ওকে মার খেয়ে বাড়ি ফিরতে হয়, তাই হয়তো মা এরকম বলে দিল। সারাদিন স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে মায়ের দুটো জল ভরা চোখ ভাসছে রুকুর মনে। শুধু ভাবছে কখন ছুটি হবে, তারপর সেই ছুটির ঘন্টা। লাইন করে দাঁড়িয়ে আছে কখন থেকে, কিন্তু তার মা আসছে না।
এবার তো কান্না পাচ্ছে রুকুর। কি হলো, স্কুল যে খালি হয়ে গেল, তার মা কোথায়? মা কি ভুলে গেছে রুকির ছুটির সময় হয়ে গেছে? তা তো হতেই পারে না। তাহলে দারোয়ান কাকু এসে বলল, কি বাচ্চা, তোমার গার্জিয়ান আসেনি এখনো? চলো অফিস ঘরে। রুকুর মুখে কোনো কথা নেই। তারপর অফিস ঘরের একজন আঙ্কেল বাবার ফোন নম্বর নিয়ে বাবাকে জিজ্ঞাসা করলেন, রুকুকে কে নিয়ে যায় স্কুল থেকে, এখনো আসেননি কেন? রুকুর মায়ের ফোনেও ওই আঙ্কেল ফোন করলেন, কিন্তু ফোনটা কেউ ধরলই না। অগত্যা বাবা অফিস থেকে একটু ছুটি নিয়ে রুকুকে বাড়ি নিয়ে গেল ঠিকই, কিন্তু অসম্ভব বকুনি দিতে দিতে বলছিল, দেখ কিরকম কাণ্ডজ্ঞানহীন মা তোর, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি কোথায় ঘুরতে চলে গেছেন। রুকুর ভীষণ কষ্ট হচ্ছে। আবার মা তাকে রেখে কোনোদিন কোথাও যায়নি, কি হলো এটা? সে জানে মায়ের মনটা ভালো ছিল না। তাহলে কি মিষ্টু মাসির বাড়ি অথবা দাদুন বাড়ি চলে গেল মা? কিন্তু তাকে না নিয়ে তো মা যায়নি কখনো। ভাবতে ভাবতে দেখে তার বাবা গাড়িতে বসেই সবাইকে ফোন করে করে মায়ের খবর জিজ্ঞাসা করছে, কিন্তু কেউই কিচ্ছু জানে না বলল। বাড়িতে পৌঁছে দিয়ে বাবা আবার অফিস চলে গেছেন। পিসিও অফিসে, ঠামি একা শুয়ে আছে। ঠামি তো কিছুই করতে পারে না, সব সময় শুয়ে থাকে, শুধু নিজের খাবার খায়, নিজের স্নান, নিজের পুজো এসবই করে। তাহলে রুকু কি করবে এখন? মা বাড়িতে নেই, এরকম তো আগে হয়নি। রুকু এবার তাকে কোলে নিয়ে মায়ের যে ছবিটা দেওয়ালে টাঙানো সেটার দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও মা তুমি কোথায় গেলে, চলে এসো না, আমি কি করব একা একা। দেখতে দেখতে প্রায় 15 দিন কেটে গেল। রুকু এখন একা একা থাকতে শিখে গেছে মোটামুটি। বাড়িতে বেশ লোকজন ভর্তি ছিল মা চলে যাওয়ার পর 4-5 দিন। সবাই বলছিল তার মা ভালো না। এইটুকু 7 বছরের ছেলেকে রেখে নিশ্চয়ই অন্য কোথাও কারো সঙ্গে পালিয়ে গেছে, ও মা না ও ডাইনি। রুকু ছুটে পালিয়ে গেছে ওদের সামনে থেকে, দৌড়ে সোজা ছাদে, আকাশ জুড়ে অচেনা চেনা সব তারাগুলো, এখানেও মা তো সন্ধ্যের দিকে একবার পড়া শেষ হলে ছাদে নিয়ে এসে তারা চেনাত, ওই তো কালপুরুষ। রুকু দুহাত জোর করে বলল, হে কালপুরুষ, আমার মাকে আমার কাছে এনে দাও, দাও না প্লিজ। এরা কেন আমার মাকে খারাপ বলে? আমার মা তো সবার জন্য এত কাজ করে দিত, তবু মাকে কেন এরা একটু ভালোবাসেনি? বাবা তাকে যদিও আদর করে রোজই বলে, লক্ষ্মী হয়ে থেকো ঠাম্মির কাছে, আমি দেখছি মাকে খুঁজে পাই কিনা, কিন্তু সে জানে ঠিক মা এলেই খুব বকবে আবার, কিছু ভালো লাগে না। এদিকে অ্যানুয়াল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে স্কুলে, পিসি বাবা দুজনেই অফিস থেকে এত রাতে ফেরে রুকুকে পড়া দেখানোর কেউ নেই। স্কুলের টিচারও পড়া হচ্ছে না বলে ডায়েরিতে লিখে দিয়েছেন গতকাল, মা মা মা, রুকুর কিচ্ছু ভালো লাগে না। মায়ের ওপর এক এক সময় খুব রাগ হয়, কেন এমন করলো মা, সঙ্গে করে তাকে তো নিয়ে যেতে পারতো। সেদিন স্কুলে সারা দিন শাস্তি পেতে হলো, কোনো পরীক্ষায় রেজাল্ট ভালো হয়নি তাই। ছুটির সময় বাবার ঠিক করে দেয়া গাড়ি কাকু আইডেন্টিটি কার্ড দেখিয়ে একটা লাইনে দাঁড় করিয়ে অন্য ক্লাসের বাচ্চা আনতে গেছে, হঠাৎই গার্জিয়ানদের ভিড়ে যেন মায়ের মুখটা দেখল রুকু। লাইন ছেড়ে মায়ের খোঁজ শুরু তখনই। বাবা, অবশেষে মায়ের কোলে উঠতে পারল রুকু। স্কুলের রাস্তা পেরিয়ে একটু দূরেই ট্যাক্সি পাওয়া গেল,
তারপর বড় স্টেশন হাওড়া। রুকু মায়ের সাথে এখন ট্রেনে, হু হু করে ছুটে চলেছে ট্রেন। এতক্ষণে রুকু মাকে জিজ্ঞেস করলো, মা তুমি এতদিন কোথায় ছিলে? মা বলল, সেই জায়গাটা খুঁজছিলাম রে সোনা, যেখানে আমি অনেক অনেক কাজ করব আর কেউ বকবে না তোর মাকে। সেই জায়গাটা পেয়েছ তুমি? হ্যাঁ রে সোনা, তুই আর আমি সেখানে সব সময় আনন্দে থাকব, মাথা উঁচু করে। ট্রেন সব প্রতিকূলতার হাওয়া কাটিয়ে ছুটে চলেছে সামনের দিকে, আর মায়ের গলায় প্রিয় রবি ঠাকুরের গান শুনতে পেল রুকু। আমি মায়ের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের ভাই আমার ভয় ভাঙা এই নাই। আমি মায়ের সাগর পাড়ি দেব। পরিবেশনায় জয়িতা হালদার, ঘোষ।